বরগুনা স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ অলংকার মালামাল লুট। তথ্যচিত্রে বরগুনা প্রতিনিধি তৌহিদুল ইসলাম অনেক। বরগুনা স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির টাকা, স্বর্ণ অলংকার লুট, এতে সন্দেহমূলক ছয়জনকে আটক করেছে বরগুনা সদর থানার পুলিশ। রাত দুটার দিকে বরগুনা সদর উপজেলার 2 নং বুড়িরচর ইউনিয়নের হাজার বিঘা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেনের বাড়ির 2টা কেসি গেট তালা ভেঙে 10-12 জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে প্রবেশ করে। আলমগীর মাস্টার ও তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ 2,40,000 টাকা, 8 ভরি স্বর্ণ অলংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা। আলমগীর মাস্টার ও তার স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা ফাঁকা গুলি করে পালিয়ে যায়। পরে তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকা থেকে এখন পর্যন্ত 6 জনকে ডাকাত সন্দেহে আটক করে পুলিশ। বাকিদের আটক করার জন্য নাম প্রকাশ করেনি পুলিশ। সৈয়দ নিশাত আক্তার, মিম, নিউজ ডেস্ক, দেশ নিউজ টিভি।